হ্যালো স্টুডেন্ট, ভালো আছো? আজ আমরা আলোচনা করছি এক মাত্রিক গতি। আশা করি আগের ভিডিওগুলো তোমাদের দেখা হয়েছে, যদি না দেখে থাকো স্ক্রিনের ওপরে আই বাটন দেখে, আই বাটনে ক্লিক করলে পরপর ভিডিওগুলো আসবে, সেগুলো দেখে নেবে। ভালো করে মন দিয়ে ভিডিওগুলো দেখবে, যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো, জানাবে, আমি চেষ্টা করব এবং কনফার্ম তোমাদের কথা দিচ্ছি যে যে সমস্ত ডাউটগুলো থাকবে আমি ক্লিয়ার করব। ভালো লাগলে লাইক দেবে, ইন্সপায়ার হব যে আমার ক্লাস তোমরা খুব ভালো, তোমাদের ক্ষেত্রে ক্লিয়ার হচ্ছে, বুঝতে পারছো। যদি দেখতে মনে হয় তাহলে আমাকে লাইক করে জানাবে। আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো তারা নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে এবং অন্যকে যদি ভালো লাগে শেয়ার করবে। তো চলো আজকে শুরু করি ক্লাস একমাত্রিক গতি। গত ক্লাসে আমরা একটা বস্তুর কখন বস্তুটাকে গতিশীল বলবো, কখন স্থির বলবো তা নিয়ে আলোচনা করেছি, এবং একটা বস্তুকে স্থির বা গতিশীল বলবো যার সাপেক্ষে তাকে কি বলেছিলাম আমরা, নির্দেশতন্ত্র। সেই নির্দেশতন্ত্রের সাপেক্ষে আমরা একটা বস্তু গতিশীল এই কথাটা বললাম। তাহলে গতিশীল হলে তার কতগুলো বিষয়ে আমাকে ধারণা থাকতে হবে। সাপোজ কোনো একটা বস্তু এই বিন্দুতে অবস্থান করছিল, এ সে এই পথ দিয়ে বি বিন্দুতে পৌঁছল, এই যে বস্তুটা এই পথ দিয়ে তীর চিহ্ন বরাবর এই পথ দিয়ে বি বিন্দুতে পৌঁছল, তাহলে বস্তুটার অবস্থানের পরিবর্তন ঘটল। এই যে অবস্থানের পরিবর্তন ঘটল মানে বস্তুটার গতিশীল। এই যে দুটো অবস্থান, এই দুটো অবস্থান কোনো কিছুর সাপেক্ষে, কার সাপেক্ষে এই অবস্থানটাগুলো, আমি নির্দেশতন্ত্র সাপেক্ষে। নির্দেশতন্ত্র সম্পর্কে আমরা গতদিন আলোচনা করেছি। আচ্ছা এইটুকু থাক, তাহলে একটা বস্তু এই থেকে বিতে গেল, স্মরণ কি বলবো, সে যে পথেই যাক, ধরো এই পথে গেছে, মেবি সে এই পথেও যেতে পারতো, এ ডি বি পথেও যেতে পারতো, এনি অল ইনফানাইট টাইপ অফ পাথ হতে পারে, পাথটা ইনফানাইট টাইপ হতে পারে, যে কোনো পথ দিয়ে হতে পারে। স্মরণ কি বলবো, এটা ছিল বস্তুর প্রথমের অবস্থান মানে প্রাথমিক অবস্থান, এটা হচ্ছে গিয়ে বস্তুর অন্তিম অবস্থান। এই দুটো অবস্থানের মধ্যে অর্থাৎ প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম যে দূরত্বটা বস্তু অতিক্রম করলো, এদের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম দূরত্ব কোনটা হতে পারে, না এদের মধ্যে সরলরৈখিক দূরত্বটাই সব থেকে ক্ষুদ্রতম দূরত্ব। এই দুটো পথের মধ্যে ক্ষুদ্রতম দূরত্বটা প্রাথমিক বিন্দু থেকে অন্তিম বিন্দুর দিকে, এই পথটাকে আমরা বলছি স্মরণ। ক্লিয়ার হলো? একটা বস্তু যে পথেই যাক, এসিবি হতে পারে, এডিবি হতে পারে, এক্সট্রিমলি বিভিন্ন টাইপের পথ দিয়ে সে এ থেকে বিতে যেতে পারে, তার স্মরণ কোনটা বলবো, না প্রথম এবং শেষ বিন্দুর মধ্যে সব থেকে ক্ষুদ্রতম দূরত্ব। এবং স্মরণ বলতে বোঝায় যে সে এ থেকে বিতে যে গেল তার অভিমুখটা হবে প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের দিকে, এটাকে আমরা বলবো স্মরণ। স্মরণটা যেহেতু অভিমুখ নির্দেশ করছে তাই আমরা স্মরণটাকে কী রাশি বলবো, স্মরণটাকে আমরা বলবো ভেক্টর রাশি। তাহলে এটাকে কাকে বলে সংজ্ঞা যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি কি বলবো, কোনো একটি বস্তুর প্রাথমিক অবস্থান থেকে
অন্তিম অবস্থানের দিকে সবথেকে ক্ষুদ্রতম দূরত্বকে স্মরণ বলে। হয়েছে ক্লিয়ার? তাহলে স্মরণ হলো কি রাশি? ভেক্টর রাশি। আচ্ছা, এই রাশিটা এবারে আসছি অতিক্রান্ত পথ। অতিক্রান্ত পথ মানে সে যে পথ অবলম্বন করেছে, ধরো সে এই ডট ডট লাইন বরাবর অর্থাৎ এ সি বি বরাবর পথ অতিক্রম করেছে, সে এ থেকে বিতে গেল, কোন পথটা গেছে? এই পথটা। এই অতিক্রান্ত পথ বলতে বোঝাবে সে যে পথ অবলম্বন করে গেছে সেই দূরত্বটাকে আমরা বলবো অতিক্রান্ত পথ। তাহলে দেখো এ থেকে বিতে যাওয়ার অনেক টাইপের পথ হতে পারে, প্রতিটা ক্ষেত্রে তার প্রাথমিক অবস্থান এ, অন্তিম অবস্থান বি, পথ কিন্তু অনেক। তাহলে অতিক্রান্ত পথ কিন্তু ইনফাইনাইট, এটা একটা পথ, 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 মেবি অনেক আরও অনেক ইনফাইনাইট নাম্বার, অসীম নাম্বার পথ দিয়ে সে বিভিন্ন টাইপের পথ দিয়ে সে এ থেকে বিতে যেতে পারে। তাহলে পথটা, যে পথটা সে অবলম্বন করে গেছে তাকে আমরা বলছি অতিক্রান্ত পথ। এই রাশিটা কিন্তু স্কেলার রাশি, স্কেলার রাশি। ক্লিয়ার হলো? পথ যাই হোক না কেন, তাহলে অতিক্রান্ত পথটা ভিন্ন ভিন্ন হতে পারে, স্মরণ কিন্তু সর্বদা দুটো বিন্দু অর্থাৎ দুটো অবস্থান যদি একই থাকে স্মরণটা কিন্তু সবসময় এক হবে। যে ব্যক্তি এখান থেকে এক নম্বর পথ ধরে গেছে তার ক্ষেত্রে অতিক্রান্ত পথ একটা কিন্তু স্মরণ একটা, দু নম্বর পথ ধরে গেছে তার ক্ষেত্রেও কিন্তু স্মরণটা একই, অতিক্রান্ত পথটা কিন্তু আলাদা। যে তিন নম্বর পথ ধরে গেছে তার ক্ষেত্রেও অতিক্রান্ত পথটা আলাদা কিন্তু স্মরণটা এক। অর্থাৎ এতগুলো পাঁচটা যে আমি পথ বলেছি প্রতিটা পথের ক্ষেত্রে অতিক্রান্ত পথ পথ আলাদা আলাদা, কোনটা একই? না, স্মরণটা একই, স্মরণটা সবার জন্য সেম, যেহেতু সেই দুটো পয়েন্ট অর্থাৎ প্রাথমিক এবং অন্তিম অবস্থান এক। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আসছি এই পথ এবং স্মরণ এই দুটো রাশির মাত্রা। মাত্রা অর্থাৎ কী নির্দেশ করছে? দূরত্ব বা দৈর্ঘ্য। তাহলে মাত্রাটা কী হবে? স্মরণ বা অতিক্রান্ত পথ, স্মরণ এবং অতিক্রান্ত পথ এই দুটো রাশির মাত্রা হচ্ছে কি এল। একক কী হবে? যেহেতু মাত্রা জেনেছি, মাত্রা থেকে একক ফাইন্ড আউট করা খুব সহজ। যদি মাত্রা বিশ্লেষণে আমার একটি ভিডিও আছে, দেখে নিতে হবে মাত্রা। তাহলে মাত্রা হবে যেহেতু এল, তাহলে একক হবে সিজিএস পদ্ধতি এল এর মানে দৈর্ঘ্যের একক সেমি, তাই এককটা হবে গিয়ে সিজিএস পদ্ধতিতে সেমি, আর এসআই পদ্ধতিতে হবে মিটার, এবং এপিএস পদ্ধতিতে হবে গিয়ে ফুট। ক্লিয়ার হয়েছে এটা? চলো এবারে আমরা ছোট্ট ছোট্ট দুটো প্রবলেম একটু আলোচনা করে নিই, আমরা একটু আলোচনা করে নেব দুটো প্রবলেম। আমাকে বলা হলো যে একটা বস্তু এ থেকে যাত্রা শুরু করে পূর্ব দিকে 4 মিটার গেল, ওখান থেকে উত্তর দিকে আরও 3 মিটার গেল, তাহলে তার স্মরণ এবং অতিক্রান্ত পথ নির্ণয় করো। কি বললাম? এ থেকে বিতে অর্থাৎ প্রথমে কোন একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে সে পূর্ব দিকে 4 মিটার গেল, তারপরে উত্তর দিকে 3 মিটার গেল। দুটো জিনিস নির্ণয় করতে বলা হয়েছে, এক স্মরণ আর দুই হচ্ছে অতিক্রান্ত পথ। এই দুটো নির্ণয় করতে বলা হলো।
কিভাবে করব? আমরা সরণ কি পড়েছি, কোন কোন দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, প্রথম এবং শেষ অবস্থান। প্রথম অবস্থান কি, এ শেষ অবস্থান কি, শেষে কোথায় থেমেছে, সিতে। তাহলে এদের মধ্যে সরলরৈখিক দূরত্ব এটা, তাহলে সরণ কোনটা, এসি। অতিক্রান্ত পথ কোনটা, এ বি প্লাস বিসি, তাহলে সরণ হচ্ছে এসি, ক্লিয়ার। আর অতিক্রান্ত পথ এ বি প্লাস বিসি, যতটা পথ সে গেছে হচ্ছে। আচ্ছা, এ বি এসি দেওয়া আছে, তাহলে এসি কী করে, এ বি এবং বিসি দেওয়া আছে, এ বি এসি কী করে বেরোবে, এটা এ বি সি একটা কী, সমকোণী ত্রিভুজ। আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্বে স্কোয়ার। এই ফর্মেশান থেকে আমরা এসি ফাইন্ড আউট করব, তাহলে এসি স্কোয়ার সমান চার স্কোয়ার প্লাস তিন স্কোয়ার সমান ষোলো প্লাস নয়, তাহলে এসি সমান দাঁড়াচ্ছে এটা পঁচিশ, এসি সমান দাঁড়াচ্ছে বর্গমূল করলে ফাইভ, তাহলে এসি ইজ ইকুয়াল টু সরণ কত বেরোচ্ছে, ফাইভ মিটার। বলো ক্লিয়ার হয়েছে, হয়েছে? আচ্ছা, উত্তর দাও, উত্তর হয়েছে। আচ্ছা গড, এবারে আসছি অতিক্রান্ত পথ এ বি, এ বি কত, চার, বিসি কত, কত, তিন, তাহলে দুটোই যোগ করলে কত, সেভেন মিটার। তাহলে অতিক্রান্ত পথ কত বেরোলো, সেভেন মিটার। বলো ক্লিয়ার। চলো আরেকটি প্রবলেম, একটা বস্তু সাত মিটার ব্যাসার্ধের পথ বরাবর অর্ধবৃত্ত পথ অতিক্রম করলো। কি বললাম, সাত মিটার ব্যাসার্ধের একটি বৃত্তপথে অর্ধবৃত্ত পথ অতিক্রম করলে এবং পূর্ণবৃত্ত পথ অতিক্রম করলে সরণ ও অতিক্রান্ত পথ নির্ণয় করতে পারলো। প্রশ্নটা তুলবে থেকে কি বললাম, সাত মিটার ব্যাসার্ধের একটি বৃত্তপথের যখন অর্ধবৃত্ত পথ অতিক্রম করে তখন সরণ এবং অতিক্রান্ত পথ, এবং যখন পূর্ণবৃত্তের পথ এক পূর্ণ আবর্তন সম্পন্ন করে তখন সেক্ষেত্রে সরণ এবং অতিক্রান্ত পথ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দুটো প্রশ্ন, এক যখন এ থেকে বিতে পৌঁছেছে তখন সরণ কতটা হবে, না এদের মধ্যেকার দূরত্ব, যখন এ থেকে বিতে পৌঁছেছে অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত মানে কোনটা, এইটা পথটা গেছে, তখন সরণ কত, এ বি। অতিক্রান্ত পথ কত, না এ সি বি, এটা হচ্ছে সরণ, এটা হচ্ছে এ সি বি। বলো ক্লিয়ার হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি, অতিক্রান্ত পথ, অতিক্রান্ত পথ। আচ্ছা তাহলে সরণ কত বেরোবে, মধ্যবিন্দু সেভেন মিটার, তাহলে এটা কত, সেভেন মিটার, মোট কত, তাহলে চোদ্দ মিটার। দেখো এটা মধ্যবিন্দু মানে কেন্দ্র, তাহলে ও বি প্লাস এ বি, এও কী বললাম, সরি এ ও প্লাস ও বি, তাহলে কত হচ্ছে, সাত সাত চোদ্দ। সরণ অতিক্রান্ত পথ কত, এই বৃত্তের এটা কি পুরোটা পরিধি, অর্ধটা ঘুরে এলো, পরিধির সূত্র কি, টু পাই আর, আর যেখানে কি ব্যাসার্ধ, যখন অর্ধবৃত্ত পথ অতিক্রম করছে তখন এটা অর্ধবৃত্তের ক্ষেত্রে আমরা বলছি অর্ধবৃত্ত পথ অতিক্রম করছে, তখন কত পথ অতিক্রম করবে, পুরোটা টু পাই আর হলে তাহলে অর্ধেকটা কত হবে, পাই আর, তাহলে ইজিক্যাল টু পাই মানে বাইশের সাত ইন্টু আর এর মান কত, সাত, তার মানে কত, বাইশ মিটার। বলো যদি না বুঝতে পারো বলো আরেকবার, হচ্ছে ক্লিয়ার হচ্ছে, আর রিপিট করছি, অর্ধবৃত্ত গেলে এসি বি কতটা পথ, এই পুরো বৃত্তপথটা যদি টু পাই আর হয়, অর্ধবৃত্ত হবে পাই আর, দ্যাট ইজিক্যাল টু পাই এর মান বাইশের সাত। এবারে যদি পূর্ণবৃত্ত, পূর্ণবৃত্ত পথ অতিক্রম করলো তাহলে গিয়ে আবার কোথায় ফিরে এলো, প্রাথমিক বিন্দু কোনটা, এ, অন্তিম বিন্দু কোনটা, বি, তাহলে পূর্ণবৃত্ত গেলে এ প্রাথমিক বিন্দু, অন্তিম বিন্দু ওয়ে, তাহলে একই বিন্দু, সরণ কত, তাহলে দুজনের মধ্যে দুটো একই বিন্দু, সরণ কত, তাহলে জিরো। বোঝা গেল, আমি বলেছি কি, সরণ মানে প্রাথমিক অন্তিম বিন্দু, পুরো পথটা ঘুরে আবার প্রথম এবং অন্তিম বিন্দু একই বিন্দু, তাহলে সরণ কত, শূন্য। অতিক্রান্ত পথ কত, অতিক্রান্ত পথ কত হবে, টু পাই আর, দ্যাট ইজ ইকুয়াল টু বাইশের সাত ইন্টু সাত, সাত নিয়ে সাত কো মার ডালা, দ্যাট ইজ চুয়াল্লিশ মিটার, দ্যাট ইজ চুয়াল্লিশ মিটার। বলো ক্লিয়ার হয়েছে, বলো ক্লিয়ার হয়েছে, পজ করে তুলে নাও।
এবারে আসছি এই সরণ, আমি ভেক্টর রূপে সরণটাকে রিপ্রেজেন্ট করছি। দেখো এটা ধরো মূলবিন্দু, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ভেক্টর রিপ্রেজেন্টেশন সরণের। ভেক্টর শিখেছি আমরা, ধরো কোনো একটা বস্তু অবস্থান পি ছিল, সেখান থেকে বস্তুটা কিউ অবস্থানে গেল। পি এর স্থানাঙ্ক ধরো এক্স ওয়ান, ওয়াই ওয়ান, জেড ওয়ান, কিউ এর স্থানাঙ্ক এক্স টু, ওয়াই টু, জেড টু। সে যে পথেই যাক কিউতে পৌঁছলো, আমাকে বললো সরণ নির্ণয় করো। তাহলে সরণ কি? সরণ হচ্ছে গিয়ে পি থেকে কিউ এদের মধ্যেকার সরলরৈখিক দূরত্ব, দ্যাট ইজ এটা। এবারে কথা অভিমুখ কোনটা? পি থেকে কিউ এর দিকে। তাহলে পি কিউ ভেক্টর, এই ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করব। আমি অবস্থান ভেক্টর পড়েছি, কী পড়েছি না, পি বিন্দুর অবস্থান ভেক্টর কি? পি কিউ। পি বিন্দুর অবস্থান ভেক্টর ও কিউ, ও থেকে কিউ এর দিকে। এবারে বলো কিউ ভেক্টর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর ও কিউ হচ্ছে। আমাকে যদি সরণ নির্ণয় করতে বলে একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে, অ্যাপ্লিকেশন খুব অনেক জায়গায় পাবো আমরা অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা বুঝে দেখো। তাহলে বস্তুর প্রাথমিক অবস্থান ছিল পিতে, এখন অবস্থান কিউতে, তাহলে প্রাথমিক থেকে অন্তিম অবস্থানের দিকে, দ্যাট ইজ ভেক্টরটা কি? পি কিউ ভেক্টর, প্রাথমিক বিন্দু পি, অন্তিম বিন্দু কিউ। তাহলে ভেক্টর পি কিউ আমি ফাইন্ড আউট করবো, পি কিউটা কী বেরোলো না সরণ। এই পি কিউ নির্ণয় করতে গিয়ে আমি কি করতে পারি না, দেখো ও পি কিউ কী হয়েছে, একটা ত্রিভুজ। এই ত্রিভুজের পি এর অবস্থান ভেক্টর অভিমুখ ও থেকে পি এর দিকে, কিউ এর অভিমুখ ও থেকে কিউ এর দিকে। তাহলে এই ভেক্টর অ্যানালাইসিসে, ভেক্টর বিশ্লেষণে আমি এইটা ত্রিভুজের ভেক্টর, যে ভেক্টরগুলো এক এক ক্রমে আছে তাদের যোগফল বিপরীত ক্রমেরটার সাথে সমান। দেখো এখানে কী পাচ্ছি, ও পি ভেক্টর আছে এক এক ক্রমে, কী আছে প্লাস পি কিউ হয়েছে, সমান কি হচ্ছে, তাহলে এদের অপোজিট ডিরেকশানে আসছে ও কিউ। আমাকে নির্ণয় করতে হবে কি, পি কিউ। তাহলে এখান থেকে করতে পারি পি কিউ ভেক্টর সমান ও কিউ ভেক্টর মাইনাস ও পি ভেক্টর হচ্ছে। অবস্থান ভেক্টর কি বেরিয়েছিল, ও কিউ অবস্থান ভেক্টর কিউ, তাহলে পি কিউ ভেক্টর সমান ও কিউ ভেক্টর মানে কি বেরিয়েছিল, কীভাবে রিপ্রেজেন্ট করেছিলাম অবস্থান ভেক্টর, যদি না হয়ে থাকে একবার গিয়ে দেখে আসো বুঝে যাবে। তাহলে ও কিউ ভেক্টর বেরোচ্ছিল এক্স টু আই ক্যাপ প্লাস ওয়াই টু জে ক্যাপ প্লাস জেড টু কে ক্যাপ, এটা ও কিউ, মাইনাস ওপি এক্স ওয়ান আই ক্যাপ প্লাস এক্স ওয়াই ওয়ান জে ক্যাপ প্লাস জেড ওয়ান কে ক্যাপ, ক্লিয়ার। এবারে দেখো আই নে আই কো, এই আই আই কমন নিলে থাকছে এক্স টু মাইনাস এক্স ওয়ান আই ক্যাপ প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান জে ক্যাপ প্লাস জেড টু মাইনাস জেড ওয়ান কে ক্যাপ, ক্লিয়ার। তাহলে আমাকে যদি সরণ নির্ণয় করতে বলে, সরণ নির্ণয় করতে হবে, কারণ আমি ভেক্টরের ক্ষেত্রে আমরা পড়বো অ্যাপ্লিকেশন একটা জায়গাতে পড়বো যেখানে আমাকে বলা হবে একটা বস্তু সরণ হয়েছে এতটা, তুমি ভেক্টর রিপ্রেজেন্ট করো। হয়েছে কি পেলাম, ফাইনাল রিলেশনটা কি পেলাম, ফাইনাল রিলেশনটা কি পেলাম, পি কিউ, এটা সরণটাকে যখন পি কিউ কি বেরোলো, এটা সরণ। এই সরণটাকে যখন ডিফাইন করতে হবে তখন কিভাবে করব, দেখো অন্তিম বিন্দু কি কিউ, প্রাথমিক বিন্দু কি পি, তাহলে কিউ বিন্দু স্থানাঙ্ক, অন্তিম বিন্দু স্থানাঙ্ক মাইনাস পি এর স্থানাঙ্ক, কোন এক্স কোঅর্ডিনেটের মাইনাস করে আই ক্যাপ, ওয়াইয়ের অন্তিম বিন্দু ওয়াই টু, প্রথম বিন্দু ওয়াই ওয়ান জে ক্যাপ মাইনাস করে জেড টু মাইনাস জেড ওয়ান কে ক্যাপ, ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার এতটা। ওকে এইবারে ধরো তোমাকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, কী বলা হয়েছে, একটি বস্তু দুই তিন মাইনাস ওয়ান থেকে টু গেল তিন মাইনাস ওয়ান ফাইভ পয়েন্টে হয়েছে, তাহলে সরণ কত, এই প্রবলেমটা হয়েছে, কীরকম করে সরণ বের করবে। তাহলে সরণ, সরণ এস ভেক্টর আমি করলাম, কীভাবে করব, প্রাথমিক বিন্দুকে পি, অন্তিম বিন্দুকে কিউ, ক্লিয়ার। তাহলে কী হবে, অন্তিম বিন্দু
এক্স স্থানাঙ্ক তিন মাইনাস পি এর এক্স স্থানাঙ্ক টু অফ আই ক্যাপ একদম লিখব প্লাস অন্তিম বিন্দু মাইনাস ওয়ান মাইনাস থ্রি অফ জে ক্যাপ বলো ক্লিয়ার হলো কিনা অন্তিম বিন্দু এক্সের কোঅর্ডিনেটস থ্রি মাইনাস টু আই ক্যাপ মাইনাস ওয়ান মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস কী হবে বলো ফাইভ মাইনাস ওয়ান এটা মাইনাস আছে মাইনাস ওয়ান আছে প্লাস ওয়ান কে ক্যাপ তাহলে কী দাঁড়ালো ওয়াই ক্যাপ মাইনাস ফোর জে ক্যাপ প্লাস সিক্স কে ক্যাপ ক্লিয়ার হয়েছে এবারে যদি তোমাকে মান নির্ণয় করতে বলতো কী করতে এক্স ভ্যাক্টরের মান রুট ওভার অফ কী করতে ওয়ান স্কোয়ার মাইনাস ফোরের স্কোয়ার প্লাস সিক্সের স্কোয়ার আশা করি এটা ফাইন্ড আউট করতে পারবে ওয়ান প্লাস ষোলো প্লাস ছত্রিশ যোগ করো যোগ করলে দাঁড়াবে কত ছয় ছয় বারো এক তেরো ছয় একে ছয় কুত্রুট ঠিক আছে ওকে এবারে আমরা আসছি দ্রুতি 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 আমরা পড়েছিলাম অতিক্রান্ত দূরত্ব এই অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে কি পড়েছিলাম না একটা বস্তু এখান থেকে এই পয়েন্টে গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ধরো এ থেকে বিতে সে গেল এ সি বি পথে তাহলে দ্রুতি কী বলবো ধরো এই সময়টা অতি এই দূরত্বটা অতিক্রম করতে তার টি সময় লেগেছে এই দূরত্বটা অতিক্রম করতে তার টি সময় লেগেছে তাহলে দ্রুতি কী বলবো দ্রুতি বলা হচ্ছে গিয়ে যে সময়ের সাপেক্ষে অতিক্রান্ত পথের হার করেছে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অতিক্রান্ত পথের হারকে আমরা বলবো দ্রুতি তাহলে অতিক্রান্ত পথ এক্ষেত্রে অতিক্রান্ত পথ কোনটা ছিল এসিবি কত সময় লেগেছে টি সময় লেগেছে দ্যাট ইজ দ্রুতি আর বেগ কী বলবো না বেগ বলা হচ্ছে না সরণ সরণ কোনটা এইটা ডট ডট লাইন বলা হবে সবথেকে সরলরৈখিক দূরত্ব সরণ তাহলে বেগ বলা হবে ওই সময়ে তা সরণ কত হয়েছে সরণ বাই সময় তাহলে কী বলবো সরণের সময়ের সাপেক্ষে সরণের হারকে আমরা কী বলবো বেগ দুটো ক্লিয়ার তাহলে সে যে পথেই যাক ধরো এই পথে গেছে এ ডি বি পথে তাহলে এই পথটা যেতে তার সময় লেগেছে ধরো সময় লেগেছে টি টি সময় লেগেছে এডিপি পথে যদি যেত তাহলেও তার টি সময় লাগত তাহলে সেক্ষেত্রে ধরো এই সময় দ্রুতি কত এডিবি পথটা বাই টি তাহলে এসিবি পথে গেলেও ধরো টি সময় লাগলো এডি পথে গেলেও টি সময় লাগলো তাহলে দুটো ক্ষেত্রে দুটো পথ অতিক্রম করতে দুটো আলাদা পথ তাহলে দ্রুতিটা দুটো ক্ষেত্রে আলাদা কিন্তু বেগ দুটো ক্ষেত্রেই এক কারণ দুটো ক্ষেত্রে স্মরণটা এক দুটো ক্ষেত্রে ক্লিয়ার আচ্ছা এবারে বলো স্বর্ণের অভিমুখ কোন দিকে ছিল প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের দিকে তাহলে বেগ এবং দ্রুতি এর মধ্যে কোনটা স্কেলার রাশি স্কেলার রাশি হচ্ছে দ্রুতি বেগ তাহলে ভেক্টর রাশি বেগ তাহলে ভেক্টর রাশি কারণ বেগের অভিমুখ আছে স্বর্ণের অভিমুখই বেগের অভিমুখ দ্রুতির কোনো অভিমুখ নেই তাই দুটি স্কেলার আছে পার্থক্য দিতে পারি আচ্ছা এবারে আমরা আসছি সম বেগ একটা বস্তু এইরকম সরলরৈখিক পথে যাচ্ছে ধরো এই ডিস্টেন্সটা ফাইভ এই ডিস্টেন্সটাও ফাইভ এই ডিস্টেন্সটাও ফাইভ এই ডিস্টেন্সটাও ফাইভ এ থেকে বি সি ডি ই প্রতিটাতেই তার সময় লেগেছে ধরো এক সেকেন্ড করে এই পুরো পথটা অতিক্রম করতে প্রতিটা এক সেকেন্ড করে সময় লেগেছে
হচ্ছে প্রতি রাতেই সময় লেগেছে এক সেকেন্ড করে। এবারে বলো এ থেকে বিতে যেতে বেগ কত, স্মরণ কত ফাইভ, সময় কত ওয়ান, তাহলে কী দেবে ফাইভ মিনিট। এক্ষেত্রে বেগ কত ফাইভ বাই ওয়ান, এক্ষেত্রে বেগ কত ফাইভ বাই ওয়ান, এক্ষেত্রে বেগ কত ফাইভ বাই ওয়ান। অভিমুখ কত দেখো, অভিমুখ কী খুব মন দিয়ে দেখবে, অভিমুখ কী প্রথম ক্ষেত্রে যা যেদিকে একই রেখে মানে সব ভেক্টর একই অভিমুখে থাকছে। তাহলে একটা বস্তু যদি সরলরৈখিক পথে সমান সময়ের অবকাশে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে বস্তুটা সমবেগ আছে বলব, হচ্ছে। কিন্তু যদি কোনো একটা বস্তু সমান সময়ের অবকাশে সরলরেখায় যাচ্ছে কিন্তু সমান দূরত্ব অতিক্রম করছে না, তখন ধরো এটা পাঁচ এক সেকেন্ডে, পরের সেকেন্ডে গেল সাত, পরের সেকেন্ডে গেল নয়, তাহলে প্রথম সেকেন্ডে বেগ কত ফাইভ বাই ওয়ান, দ্বিতীয় সেকেন্ডে বেগ কত সেভেন বাই ওয়ান, তৃতীয় সেকেন্ডে বেগ কত নাইন বাই ওয়ান। তাহলে বেগটা কি একই থাকছে, প্রথমে বেগ কত পাঁচ, প্রথমে পরে কত সাত, পরেরটায় বেগ কত নয়। এক্ষেত্রে বেগটা অসমবেগ, বস্তুটা কেমন পথে যাচ্ছিল, কেমন পথে যাচ্ছিল সরলরৈখিক পথে, সরলরৈখিক, কিন্তু তাহলে অভিমুখটা কিন্তু একই থাকছে কিন্তু মানটা পরিবর্তন হচ্ছে। দেখো প্রতি সেকেন্ডে অবস্থান বা স্মরণের হারটা আলাদা আলাদা, তাহলে বস্তুটা কী বেগ আছে অসমবেগ, এক্ষেত্রে বস্তুটা কী বেগ আছে সমবেগ, ক্লিয়ার। অসমবেগ আরেকটা হতে পারে, কীরকম ধরো একটা বস্তু এরকম একটি পথে যাচ্ছে বৃত্তীয় পথে, তাহলে এই প্রতি মুহূর্তে ধরো তার স্মরণটা এক, আমি যদি স্মরণ ক্যালকুলেট করি দেখা যাচ্ছে এক, ক্যালকুলেট যদি করি তার প্রথম ক্ষেত্রে স্মরণ এখান থেকে এতটা, এরকম করে আমি স্মরণ এখান থেকে যুক্ত করতে পারি, এখান থেকে প্রতি ক্ষেত্রে দেখা যাচ্ছে স্মরণ এক, কিন্তু অভিমুখটা বদলে যাচ্ছে। কী বললাম, এরকম একটা বৃত্তীয় পথে ঘুরছে একটা বস্তু, সমান সময়ের অবকাশে সমান স্মরণ হচ্ছে কিন্তু বস্তুটার বেগটা অসম। তাহলে কী বললাম, একটা বস্তু সমান সময়ের অবকাশে সমান স্মরণ হচ্ছে কিন্তু তার অভিমুখটা পরিবর্তন হচ্ছে অ্যাজ ইউজুয়াল, যেমন অ্যাজ একটা উদাহরণ হিসাবে বলছে একটা বস্তু বৃত্তীয় পথে ঘুরছে, তাহলে প্রতি মুহূর্তে তার স্মরণটা একই হলো অভিমুখটা আলাদা। কীরকম প্রতি মুহূর্তে অভিমুখটা হচ্ছে কি, যে বিন্দুতে অবস্থান করছে সে বিন্দুতে যদি তুমি একটা স্পর্শক টানো, এ বিন্দুতে স্পর্শক, স্পর্শক অভিমুখেই হচ্ছে গিয়ে বেগের অভিমুখ, তাহলে বেগের অভিমুখটা প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, ক্লিয়ার। তাহলে বেগের অভিমুখ চেঞ্জ হচ্ছে মানে বস্তুটার কী চেঞ্জ হচ্ছে, বেগটা অসম থাকছে। তাহলে একটা বস্তুর সমবেগ থাকতে গেলে কী পেলাম আমরা, আলটিমেট মান ও দিক সময়ের অবকাশে একই থাকতে হবে, কিন্তু অসম বেগ হবে তখন যদি মান ও দিক সময়ের অবকাশে পরিবর্তিত হয়, তাহলে কী হবে অসমবেগ হবে। ক্লিয়ার হয়েছে কথাটা, সমবেগ এবং অসম। দ্রুতি সম কখন বলা হবে, এর ক্ষেত্রে যেহেতু মান আছে কোনো অভিমুখ নেই, তাহলে কী বলবো আমরা, না অতিক্রান্ত পথ যদি সময়ের অবকাশে নির্দিষ্ট সময়ের অবকাশে একই থাকে, ধরো এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, প্রতি সময়ের অবকাশে অতিক্রান্ত পথটা এক, তাহলে তাকে আমরা কী বলবো সমদ্রুতি। ক্লিয়ার হয়েছে এতটা, নোট ডাউন করো, এরপরে আরেকটু আরেকটু এগোবো আমরা। তাহলে সমবেগ কাকে বলে কী বলবে, সময়ের অবকাশে বেগের মান ও দিক যদি অপরিবর্তিত থাকে তাহলে বস্তুতে সমবেগ বর্তমান, সময়ের অবকাশে যদি মান ও দিক যে কোনো একটি পরিবর্তিত হয় তাহলে বস্তুটি অসমবেগ বর্তমান, হচ্ছে। আচ্ছা, আর সময়ের অবকাশে যদি অতিক্রান্ত পথ একই থাকে তাহলে সমদ্রুতি, সময়ের অবকাশে যদি অতিক্রান্ত পথ পরিবর্তিত হয় তাহলে সেটা অসমদ্রুতি, অসম দ্রুতি, হচ্ছে। ক্লিয়ার হলো। এবারে আসছি আমরা যে একটা বস্তুর অসমদ্রুতি আছে মানে অসম বেগ আছে,
ধরো একটা এটা কলকাতা, এখান থেকে একজন বাইক চালিয়ে যাচ্ছে ওড়িশা হয়েছে। তাহলে কলকাতা থেকে সে যখন উড়িষ্যা যাচ্ছে, যাওয়ার পথে সে সবসময় একই বেগে যেতে পার, যদি যেত তাহলে তার সবেগে থাকতো, বেসিক্যালি তা হয় না, বিভিন্ন সময় গাড়িটা একটু জোরে যায়, কখনো আসতে যায়, তাহলে বেগ পরিবর্তিত হচ্ছে। মানে কি আছে বস্তু, যাতে একটা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, তার বলবো মোটরসাইকেলে কী বেগ আছে, সমবেগ না অসমবেগ? অসমবেগ। যখনই অসমবেগের ধারণা এলো, আমাকে বললো যে পুরো পথটা সে যেতে একটা সময় নিয়েছে। এই অসমবেগের ধারণা যখনই অসমবেগ থাকে, তখন আমাদের গড় বেগ ক্যালকুলেট করবার প্রয়োজন হয়, আর তাৎক্ষণিক বেগের ধারণা প্রয়োজন হয়। তাহলে দুটো বেগের ধারণা আমরা পড়ব, গড় বেগ এবং তাৎক্ষণিক বেগ। ক্লিয়ার? গড় বেগ কখন না, আমাকে বলা হচ্ছে যে একটি গাড়ি কলকাতা থেকে উড়িষ্যা যাচ্ছে, পুরো পথটা আমি ধরে নেব সে একটা নির্দিষ্ট সময়ে গেছে, টি সময়ে গেছে, কিন্তু বস্তুটাতে ছিল অসমবেগ। তাহলে আমি গড় বেগের ধারণা কখন নিয়ে আসব, যখন কলকাতা থেকে উড়িষ্যা পুরো পথটার যে কোনো বিন্দুতে একটা নির্দিষ্ট বেগ আমি ক্যালকুলেট করতে চাইছি, পুরো পথটা সে একটা নির্দিষ্ট বেগে গেছে ক্যালকুলেট করতে চাইছি, তখন আমরা গড় বেগ ক্যালকুলেট করব। ধরো কখনো বেগ ছিল 50, কখনো বেগ ছিল 60, কখনো বেগ ছিল 30, কখনো বেগ ছিল 100। তাহলে আমি পুরো পথটাই গড়ে কত গেছে ক্যালকুলেট করতে গেলে আমরা গড় বেগ ক্যালকুলেট করব। কিন্তু ধরো বললো পি বিন্দুতে বেগ কত ছিল, পি মন দিয়ে শুনবে, পি বিন্দুতে বেগ কত ছিল, একটা ইনস্ট্যান্ট একটা মুহূর্তের জন্য বেগ কত ছিল, সেই বেগটাকে আমরা কী বলছি, তাৎক্ষণিক বেগ। অর্থাৎ কোনো মুহূর্তের বেগে যখন আমি ক্যালকুলেট করব, সেই বেগটাকে আমরা কী বেগ বলবো, তাৎক্ষণিক বেগ। অর্থাৎ মুহূর্তের বেগ যখন আমরা ক্যালকুলেট করতে চাইব, তখন আমরা ক্যালকুলেট করব তাৎক্ষণিক বেগ। হচ্ছে? হ্যাঁ, এই দুটো রাশির কী বেরিয়েছিল, দ্রুতি সমান অতিক্রান্ত পথ বা সময়। তাহলে যদি এরকম আমি মাত্রা নির্ণয় করি কীভাবে হবে, এস যদি দ্রুতই প্রকাশ করছে, স্পিড ইংরেজিতে আমরা স্পিড বলছি, তার মাত্রা অতিক্রান্ত দূরত্ব বা পথ মানে হচ্ছে কি তার দৈর্ঘ্যের মাত্রা এল বাই সময় টি, তাহলে এল টু দি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ভিয়ের মাত্রা কী হচ্ছে, এল সরণ মাত্রা এল ছিল বাই টি, তার মানে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আচ্ছা, তাহলে ইউনিট একক আশা করি বলতে পারবে সবাই, মাত্রা থেকে একক বলা। সিজিএস পদ্ধতিতে দুটো ক্ষেত্রেই এলের এল কার দৈর্ঘ্য, তাহলে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেমি, তারপরে হচ্ছে সময় ইনটু সময় সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এফপিএস পদ্ধতিতে কী হবে, এল মিটার সেকেন্ড টু দি পাওয়ার এফপিএস, তারপর হচ্ছে ফুট সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এমকেএস ইজ ইকাল টু কী হচ্ছে, মিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ক্লিয়ার হয়েছে, এটা ঠিক করেছে? আচ্ছা, হচ্ছে আমাদের ক্ষেত্রে, যখন আমাদের ক্ষেত্রে প্রবলেম থাকবে, আমরা আগের প্রবলেমটাতেই ছিল কীরকম, যেমন ধরো প্রবলেমটা একটু রিকভারি করে দিই, 7 মিটার যেরকম প্রবলেমটা আগেরটা দিয়েছিলাম, অর্ধপথ গেল, তাহলে সেক্ষেত্রে বেগ কত বানতে চাইলো, কী বললাম, 7 মিটার একটা পথের বৃত্তাকার পথের অর্ধবৃত্ত অতিক্রম করলে দ্রুতি কত, বেগ কত, পূর্ণবৃত্ত গেলে দ্রুতি কত, বেগ কত জানতে চাওয়া হলো। কী বললাম প্রশ্নটা, ক্লিয়ার তুলে নিয়েছো? 7 মিটার পথের এই পথটা যখন অর্ধবৃত্ত পথ গেছে, তখন তার দ্রুতি কত, বেগ কত, একটা পাঠে প্রশ্ন দিল, বা সেকেন্ড পাঠে দিল পুরো পথটা অতিক্রম যখন করছে তার দ্রুতি আবার বেগ নির্ণয় করো। তাহলে আমি প্রথমত অর্ধবৃত্তের জন্য, অর্ধবৃত্তপথের জন্য আমরা প্রথমে তো বেগ নির্ণয় করি। বেগ কী হবে, সরণ, এক্ষেত্রে সরণ কত,
ধরো পুরো পথটা অতিক্রম করতে এই অর্ধবৃত্ত যেতে সময় লেগেছে ধরো তোমাকে বলল 5 সেকেন্ড, পূর্ণ পথটা অতিক্রম পরেরটা আমি আসছি, তাহলে অর্ধবৃত্ত পথ যেতে কত সময় লেগেছে বললাম 5 সেকেন্ড, তাহলে বেগ কত হবে, স্মরণ কত, এবি সময় কত, টি স্মরণ কত, তাহলে 14, এবি 14, সময় কত 5, তাহলে দ্যাট ইজ ইকাল টু, এটা কি সে দিয়েছে মিটার, এটা ধরো সেকেন্ড, তাহলে ইউনিট কী হবে 2.8 মিটার পার সেকেন্ড, কেন বেগের একক মিটার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, যেহেতু এটা মিটারে বলেছে এটা সেকেন্ডে বলেছে। এবার বলো দ্রুতি কত, দ্রুতি জানতে চাও হলো কী বলবে তুমি, দ্রুতিটা কত, পাই আর, পাই আর বাই 5, তাহলে পাই আর কত, পাই মানে 22 এর 7 ইন্টু 7 বাই 5, দ্যাট ইজ 22 এর 5, তার মানে এটাকে ভাগ করলে হবে 4 5 20 4 5 20 4.4, কত হচ্ছে মিটার পার সেকেন্ড হয়েছে, এটা অর্ধবৃত্তের জন্য। যদি বলতো পুরো পথটা অতিক্রম করছে, পূর্ণবৃত্ত, পূর্ণবৃত্তের ক্ষেত্রে প্রবলেমটা দেওয়া হলো, দেখো পূর্ণবৃত্ত পথ, তাহলে সেক্ষেত্রে বেগ কত হবে, সেক্ষেত্রে স্মরণ কত, 0, প্রথম বিন্দু শেষ বিন্দু আগে একটা ক্যালকুলেশন করেছি, স্মরণ বেরিয়েছিল 0/5, দ্যাট ইজ ইকাল টু 0। আচ্ছা যদি বলতো দ্রুতি কত, তাহলে কী করতে, পুরো পথটা 2πr, পুরো পথটা সরি, এই পথটাতে ধরো 5 সেকেন্ড 5, পুরোটাই 5 বলেছে, আচ্ছা ঠিক আছে চলো 5ই করে নে, পুরো পথটায় যেতে 5ই লেগেছে বলেছে, তাহলে 5/7 × 7/5, 7 × 7 = 44/5, 8.8 মিটার পার সেকেন্ড, বলো প্রশ্নটা ক্লিয়ার হলো কি হলো না, হচ্ছে দেখে নাও, পজ করো তুলে নাও, হচ্ছে আচ্ছা হ্যাঁ। এবারে আসছি আমাদের ক্ষেত্রে অঙ্ক করতে হবে, গড় বেগ ক্যালকুলেট করতে বলবে, গড় দ্রুতি ক্যালকুলেট করতে বলতে হবে, তাৎক্ষণিক বেগ ক্যালকুলেট করবে, কীরকম ধরো কোনো একটা বস্তু এখান থেকে এতটার, এখান থেকে এতটা, এখান থেকে এতটা পথ গেছে, এই অবস্থাতে স্মরণটা হয়েছে D1 T1 সময়, D2 স্মরণ হয়েছে T2 সময়, D3 স্মরণ হয়েছে T3 সময়। এবারে তোমাকে বললো ওই পুরো পথটার ক্ষেত্রে গড় বেগ নির্ণয় করো, তাহলে প্রতিটা ক্ষেত্রে আমরা মোট স্মরণ ক্যালকুলেট করব, কতটা মোট স্মরণ হয়েছে ঠিক আছে, বাই মোট সময় কতটা, মোট স্মরণ বাই সময় দিয়ে করলে আমরা গড় বেগ পাবো। একই রকম পথ আমরা যদি গড় দ্রুতি ক্যালকুলেট করতে বলে, আমরা মোট অতিক্রান্ত পথ বাই মোট সময় দিয়ে ক্যালকুলেট করে গড় দ্রুতি ক্যালকুলেট করব। এবার আসছে তাৎক্ষণিক বেগ, কী বলেছিলাম তাৎক্ষণিক বেগ মানে ধরো এই পথটা অসম বেগ নিয়ে যাচ্ছে, পার্টিকুলার এই পয়েন্টে বেগ নির্ণয় করতে বলো, খুব মন দিয়ে বোঝো, তাহলে এই পয়েন্টটাকে ক্রস করতে এই পয়েন্টে মোট কতটা দূরত্ব, খুব কম দূরত্ব, একটা পয়েন্টের দূরত্ব মানে কি, খুব কম, খুব কম। আচ্ছা ওই পয়েন্ট কম দূরত্বটাকে বা কম স্মরণটাকে আমরা কী দ্বারা প্রকাশ করছি, ডেল এস, স্মরণটা কত, ওই বিন্দুতে ক্ষেত্রে স্মরণ আমি একটু বড়ো করে দেখলাম এই বিন্দুতে এতটা স্মরণ, তাহলে স্মরণটা হচ্ছে গিয়ে ডেল এস মানে খুব কম বোঝাতে গেলে ওই সময় ওই দূরত্বটা বা ওই স্মরণটা হতে গেলে সময় লেগেছে ডেল টি, খুব কম সময়, ডেল কখন আমরা ইউজ করব, যখন ডেল ইউজ করছি মানে খুব কম বোঝাতে গেলে আমরা ডেল ইউজ করি। এবারে বলছে এটা ধরো এত বড়ো ডেল এস বাই ডেল টি, এতটা স্মরণ বা এইটা সময় ডেল টি, এবার বলো এটাকে কমতে 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 একটা বিন্দুতে কখন আসবো, বিন্দুতে অতিক্রম করতে ধরো দুটো এরকম আমরা সিনেমাতে দেখেছি অনেক সময় এরকম করে দুটো ধরো কন্টেনার রাখা আছে, এরকম করে দুটো কন্টেনার রাখা আছে, এবারে ধরো তুমি এ পাশে দাঁড়িয়ে আছো, ও পাশ থেকে একজন ছুটে গেল, তুমি কতক্ষণের জন্য ওই ব্যক্তিটাকে দেখবে, নিয়ার অ্যাবাউট টি ইজ ইকাল টু 0, টি নিয়ার ইকুয়ালস টু 0, অর্থাৎ জিরোর কাছাকাছি সময়, খুব কম, খুব কম, খুব কম বোঝাতে গেলে সময়টা কত, টেন্স টু 0, লিমিট টেন্স টু 0, তাহলে এই অনুপাতটা স্মরণ বাই সময়, যখন টিটাকে টেন্স টু 0 তখন কি কোনো বিন্দুতে বেগ, আমি বলেছি তাৎক্ষণিক বেগ কাকে বলে, কী বলা হয়েছিল, কোনো মুহূর্তের বেগকে আমরা কী বেগ বলি, তাৎক্ষণিক বেগ বলি, তাহলে এইটাকে যখন আমরা প্রকাশ করব, এটা একটা ডেরিভেটিভ ফর্ম, এটাকে আমরা লিখব ডিএস বাই ডি টি, নোট ডাউন করো পুরো ক্লিয়ার হয়েছে কিনা, তাহলে
গড় বেগ ক্যালকুলেট করতে গেলে মোট সরণ বাই মোট সময় করে আমরা ক্যালকুলেট করব, গড় দ্রুতি ক্যালকুলেট করতে গেলে মোট অতিক্রান্ত পথ বাই সময় করে ক্যালকুলেট করব, তাৎক্ষণিক বেগ ক্যালকুলেট করতে গেলে আমরা ডিএস বাই ডিটি করব। ডিএস বাই ডিটি মানে ডেরিভেটিভ অফ এস অর্থাৎ সরণের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টি সময়ের সাপেক্ষে। ডেরিভেটিভ সম্পর্কে কনসেপ্ট আমার একটি ভিডিও আছে, আই আই বাটনে দেখলে ডেরিভেটিভ সম্পর্কে কনসেপ্ট এবং তখন ডেরিভেটিভ নিয়ে আমরা এর প্রবলেম যেদিন করাবো তখন আরও ক্লিয়ার কনসেপ্ট হবে প্রবলেম ভিডিও। তাহলে ঠিক আছে এতটা পর্যন্ত ডেল এস, ঠিক আছে ডেল টেন্স টু ডেল টি টেন্স টু জিরো কেন ক্লিয়ার হয়েছে? ওকে পজ করো, নোট ডাউন করো। এবারে আসছি আমরা ত্বরণ এবং মন্দন। ধরো আমি একটা স্টেশনে দাঁড়িয়ে আছি, একটা স্টেশনে দাঁড়িয়ে আছি, স্টেশন থেকে একটা ট্রেন, আমি ট্রেনে উঠলাম, একটা ট্রেন ছেড়ে দিল। স্টেশনে যখন ছিল ট্রেনটার বেগ কী ছিল? জিরো ছিল, ভেলোসিটি জিরো ছিল। হচ্ছে বেগকে আমরা কী দ্বারা প্রকাশ করেছিলাম? ভি দ্বারা প্রকাশ করেছিলাম, বেগ জিরো ছিল। আস্তে আস্তে ট্রেনটা স্টেশন ছেড়ে যাচ্ছে, বেগটা আস্তে আস্তে কী হচ্ছে? বেগ আস্তে আস্তে বাড়ছে। এই যে বেগ বাড়া, এই বেগ বাড়াটাকে আমরা বলি ত্বরণ। কোনো বস্তুর বেগ যদি আস্তে আস্তে বাড়তে থাকে তাকে আমরা কী বলেছি? ত্বরণ। আর বস্তুর বেগ, ধরো একটা স্টেশনে তুমি দাঁড়িয়ে আছো, একটা ট্রেন ঢুকছে, আস্তে আস্তে বেগটা কী হচ্ছে? বেগ কমছে। যদি বেগ কমতে থাকে তাহলে সেটাকে কী বলা হচ্ছে? মন্দন। কোনো বস্তুর বেগ সময়ের সাপেক্ষে যদি বৃদ্ধিতে থাকে, সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধিটাকে আমরা কী বলছি? ত্বরণ। ত্বরণটাকে আমরা প্রকাশ করব এ অথবা এফ দ্বারা, এ অথবা এফ দ্বারা আমরা প্রকাশ করছি, কী বলছি? বেগ বৃদ্ধি বাই সময়। আর মন্দন এফ দ্বারা প্রকাশ করি, এক্ষেত্রে আমরা বলব বেগ হ্রাস বাই সময়, বেগ হ্রাস বাই সময়। আচ্ছা হচ্ছে ক্লিয়ার? দুটো ঘটনা আমি বললাম, দুটো ঘটনার ক্ষেত্রে, এর ক্ষেত্রে মাত্রায় অর্থাৎ এর মাত্রা অ্যাক্সেলারেশন বা ত্বরণ বা মন্দনের মাত্রা কী হবে? বেগ। বেগের মাত্রা কী বেরিয়েছিল উপরে হচ্ছে কি? এটা তাহলে বেগের মাত্রা বাই সময়ের মাত্রা হচ্ছে। তাহলে ত্বরণ বা মন্দনের মাত্রা কী? বেগের মাত্রা বাই সময়ের মাত্রা। বেগের মাত্রা বের করেছি আমরা এল টি টু দি পার মাইনাস ওয়ান, সময়ের মাত্রা টি, তাহলে টিটা উপরে উঠলে মাইনাস ওয়ান, তাহলে জিনিস বের হচ্ছে এল টি টু দি পার মাইনাস টু হচ্ছে। ইউনিট করতে পারবে, এল এবং টি যেহেতু দেওয়া আছে, সিজিএস এপিএস এমকেএস নিজেরা করো পজ করে, তারপর আমি করে দিচ্ছি। দেখো পজ করেছো, ট্রাই করেছো, নেক্সট হয়েছে, মিলিয়ে নাও এবার। সিজিএস, সিজিএসে কী হবে? এল, এলের একক সেমি, এটা সেকেন্ড, টু দি পার মাইনাস টু হচ্ছে। এপিএস পদ্ধতিতে কী আছে? দৈর্ঘ্যের ফুট সেকেন্ড টু দি পার মাইনাস টু। এমকেএসে কী হবে? মিটার সেকেন্ড টু দি পার মাইনাস টু, তাই করেছো। রিপিট করছি কী বললাম, সিজিএস পদ্ধতিতে কী হবে? সেমি সেকেন্ড টু দি পার মাইনাস টু। এপিএস পদ্ধতিতে কী হবে? ফুট সেকেন্ড টু দি পার মাইনাস টু। এমকেএস পদ্ধতিতে কী হবে? মিটার সেকেন্ড টু দি পার মাইনাস টু হয়েছে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? ওকে আচ্ছা, আমরা এর ক্ষেত্রেও গড় ত্বরণ যদি আমরা পাই কখন পাবো? যদি একটা বস্তু ত্বরণ এবং মন্দন, প্রথমত বলে নিই এটা হচ্ছে কি? ভেক্টর রাশি। যেহেতু বেগের অনুপাত, বেগের অনুপাত, বেগ কী রাশি ছিল? ভেক্টর রাশি। তাহলে এটা কী রাশি হবে? ত্বরণটা ভেক্টর রাশি, মন্দনটা সেম বেগের অনুপাত, তার মানে ভেক্টর রাশি। ত্বরণ বা মন্দন তাহলে কী রাশি হলো? ভেক্টর রাশি হয়েছে। গড় ত্বরণ, আচ্ছা আগে বলে নিই, যদি একটা বস্তুর বেগ বৃদ্ধি ক্রমশ একই থাকে তাহলে তাকে বলবো আমরা সমত্বরণে চলছে। খুব মন দিয়ে শুনবে, সমত্বরণ কী বললাম? বেগ বৃদ্ধিটা সময়ের অবকাশে যদি একই রকম থাকে তাহলে তাকে আমরা বলবো সমত্বরণ। যদি বেগ বৃদ্ধিটা সমান না হয় তাহলে তাকে আমরা বলবো অসমত্বরণ। বেগ বৃদ্ধি যদি একই না হয় তাহলে তাকে আমরা বলবো অসমত্বরণ, যদি একই হয় তাহলে তাকে আমরা বলবো অসমত্বরণ হয়েছে। যখনই অসমত্বরণ কথাটা আসবে তখনই দুটো কথা আগের মতন বেগের মতো আসবে, একটাকে বলা হচ্ছে গড় ত্বরণ, একটাকে বলা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। গড় ত্বরণ মানে পুরো পথটার ক্ষেত্রে আমরা যদি ত্বরণের গড় নির্ণয় করি তাকে আমরা বলছি গড় ত্বরণ। তাৎক্ষণিক ত্বরণ মানে কোনো একটা মুহূর্তের ত্বরণটাকে আমরা বলবো তাৎক্ষণিক ত্বরণ হয়েছে। ক্লিয়ার? নোট ডাউন করো, একটু ছেড়ে দাও। এবার আমরা শুরু করছি গতীয় সমীকরণ। অর্থাৎ দেখো বেগ আমরা কী রাশি দ্বারা প্রকাশ করছিলাম? বেগকে কী লেটার দ্বারা প্রকাশ করছি? ইউ অথবা ভি। বেগ দুটো বেগ হয়, ধরো কোনো একটা বিন্দুতে বেগ ছিল পরে আবার বেগটা পরিবর্তন হয়েছে, তাহলে প্রথমের বেগটাকে আমরা বলবো প্রাথমিক বেগ। প্রাথমিক বেগ আমরা কী নির্ণয় করছি? সমীকরণ। আমরা কী নির্ণয় করছি? সমীকরণ। আমরা একমাত্রিক গতির ক্ষেত্রে সমীকরণ। প্রাথমিক বেগকে কী দ্বারা প্রকাশ করছি? ইউ। অন্তিম বেগকে কী দ্বারা প্রকাশ করছি?
ভি দ্বারা প্রকাশ করছি। যদি দুজনে সমান না হয় তাহলে বস্তুটা কী বেগে আছে, সমবেগে না অসমবেগে আছে। যদি বলি ভি গ্রেটার দেন ইউ মানে অন্তিম বেগটা বেশি, তাহলে বস্তুতে কী সৃষ্টি হয়েছে বলো, ত্বরণ সৃষ্টি হয়েছে। যদি বলি ভি লেস দ্যান ইউ তাহলে বস্তুতে কী সৃষ্টি হয়েছে, মন্দন সৃষ্টি হয়েছে। ক্লিয়ার? প্রথমে আরেকবার রিপিট করছি, যদি ভি ইজ নট ইকুয়ালস টু ইউ হয় তাহলে আমরা কী বলবো, বস্তুটাতে অসমবেগ আছে। আচ্ছা, তাহলে প্রাথমিক বেগ ছিল ইউ, অন্তিম বেগ হচ্ছে ভি। আচ্ছা, এবারে যদি ভি গ্রেটার দেন ইউ হয় অর্থাৎ অন্তিম বেগটা প্রাথমিক বেগের তুলনায় বেশি হয় তাহলে বস্তুতে কী সৃষ্টি হয়েছে, ত্বরণ। যদি অন্তিম বেগটা প্রাথমিক বেগের থেকে কম হয় তাহলে বস্তুতে কী সৃষ্টি হয়েছে, মন্দন। এইবারে দেখো, ত্বরণ বা মন্দন সৃষ্টি হয়েছে, ধরে নাও আমরা বেগ বাড়ছে, এই কন্ডিশনটাকে ধরি, বেগ বাড়ছে তাহলে বস্তুতে কী সৃষ্টি হয়েছে, ত্বরণ। ত্বরণটাকে আমরা কী দ্বারা প্রকাশ করছি, এফ দ্বারা প্রকাশ করছি, এ দ্বারাও করতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এফটাকে কী লিখবো, ত্বরণ সমান আমরা কী লিখতে পারি, ত্বরণ এফ সমান কি, বেগ বৃদ্ধি। কি বলছি, বেগ বৃদ্ধি বাই কি, সময়। ধরো এই বেগটা পরিবর্তন হতে সময় লেগেছে, ভালো আছো, সিট ডাউন, বসে পড়ো, দেরি করে এসছো এখানে ক্লাসে, বসো। তাহলে বেগ বৃদ্ধি ভি মাইনাস ইউ, বেগ বৃদ্ধি, এই পরিবর্তনটা টি সময় হয়েছে তাহলে টি, তাহলে এফ ইজ ইকাল টু তুমি পেলে কত, ভি মাইনাস ইউ বাই টি। বোঝা গেছে? আচ্ছা, এবারে দেখো এই সমীকরণটাতে আমি কী করে করছি, এফ এবং টি বর্জগ্রহণ করছি, তাহলে দাঁড়াচ্ছে এফ টি ইজ ইকাল টু ভি মাইনাস ইউ। দেখো ভি ইউটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে কী হচ্ছে, এফ টি প্লাস ইউ ইজ ইকাল টু ভি। ক্লিয়ার? এটাকে একটু এ করে লিখছি, মানে আগেরটা পরে পরেরটাকে, ভি ইজ ইকাল টু এইভাবে লিখতে পারি, ইউ প্লাস এফ টি, এটা একটা সমীকরণ পেলাম। কী সমীকরণ পেলাম, প্রথম সমীকরণ পেলাম ভি সমান ইউ প্লাস এফ টি, এই প্রুফটা ক্লিয়ার হলো। তুমি কী লিখবে, একটু লেখাটা উপরের দিকে লিখতে হবে, একটু লোড ডাউন করে লিখে নিতে পারো। একটি বস্তু প্রাথমিক বেগ ছিল ইউ, টি সময় পরে বেগ হলো ভি, যেহেতু বেগ বৃদ্ধি পেয়েছে, ধরে নিই ভি গ্রেটার দ্যান ইউ, তাহলে বস্তুতে সৃষ্টি ত্বরণ সৃষ্টি হয়েছে, ত্বরণটাকে এফ দ্বারা প্রকাশ করি। আমরা জানি ত্বরণ এফ সমান বেগ বৃদ্ধি বাই সময়, তাহলে এফ ইজ ইকাল টু ভি মাইনাস ইউ, ক্যালকুলেট। তাহলে এখানে কী পেলে সমীকরণটা, পেলাম আমরা ভি ইজ ইকাল টু ইউ প্লাস এফ টি। আমরা যদি এটাকে মন্দন দিয়ে ক্যালকুলেট করতাম তাহলে কিন্তু এই সমীকরণটাতে মাইনাস এফ পেতাম। ক্যালকুলেট একটু করে নেব, আচ্ছা হোক, ছোট্ট করে নিই। আমরা কি বললাম, এই সমীকরণটা কখন ই প্লাস ভ্যালিড কখন হবে, তখন যদি এটা ত্বরণ সৃষ্টি হয়, যদি মন্দন সৃষ্টি হয় ইকুয়েশানটাতে কী আসবে, ইকুয়েশানটাতে সেম থাকবে, ভি ইজ ইকাল টু ইউ মাইনাস এফ টি লিখবো, ভি ইজ ইকাল টু ইউ মাইনাস এফ টি লিখবো। আচ্ছা ছোটো করে একটু দেখিয়ে নিই, আচ্ছা যদি মন্দন সৃষ্টি হয় তাহলে কোনটা বেশি, ভি না ইউ, ইউ, তাহলে সেক্ষেত্রে লিখবো ইউ মাইনাস ভি বাই টি, এটা কি মন্দন, এটা কি মন্দন, তাহলে গুণ করছি এফ টি ইজ ইকাল টু ইউ মাইনাস ভি। আচ্ছা ইউটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে মাইনাস প্লাস এফ টি, দেখো মাইনাস ভি, মাইনাস চেঞ্জ করছি, তাহলে ভি ইজ ইকাল টু ইউ মাইনাস এফ টি। অর্থাৎ যদি মন্দন সৃষ্টি হতো, মন্দন হতো, তাহলে আমরা সমীকরণটা কী লিখতাম, ইউ মাইনাস এফ টি। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আচ্ছা কী সমীকরণটা বেরোলো, ভি মানে কি অন্তিম বেগ, ইউ মানে কি প্রাথমিক বেগ, এফ কি ত্বরণ, টি কি সময়। হয়েছে? ক্লিয়ার? এবারে আসছি সেকেন্ড ইকুয়েশন। আমাদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আরেকটা সমীকরণ, ধরো কোনো একটা বস্তু এই পয়েন্টে ছিল, এখান থেকে এই পয়েন্টে এসছে, এ থেকে বিতে এসছে, এই দূরত্বটা হচ্ছে গিয়ে এস, পুরো পথটা এই এই পয়েন্ট থেকে এই পয়েন্টে সমবেগে গেছে, কী বেগে গেছে, সমবেগে গেছে। এই পথটা যেতে তার সময় লেগেছে আমি ধরছি টি। কী বললাম, একটি বস্তু এ থেকে বিতে গেল, এ থেকে বিতে গেল, হচ্ছে এই পুরো দূরত্বটা কত, এস, এই থেকে বিতে সে কত সময়ে গেছে, টি সময়ে গেছে। তাহলে অতিক্রান্ত পথ এ বি সমান কী করতে পারি, না বেগ কত, ভি, বেগ ভি, মানে এই কথাটা একটু ক্ল্যারিটি দিই, ভি বেগ সমবেগ, এই কথাটার মানে, মানে ভি দূরত্ব যায় যায় এক সেকেন্ডে,
তাই তো, মানে আরও ক্লিয়ারিটি, 5 কিমি পার ঘন্টা, এটা বেগ, মানে কি বলতে পারো তুমি এক ঘন্টায় কত দূরত্ব যাচ্ছে, 5 কিমি, তাহলে বেগ ভি মানে কি, ভি দূরত্ব যাবে এক সেকেন্ডে। আচ্ছা হয়েছে, আমি লিখি এক সেকেন্ডে যায় ভি দূরত্ব, এই পুরো দূরত্ব যেতে কত সময় লেগেছে, টি, টি সেকেন্ডে যাবে ভি টি দূরত্ব, অ্যাকচুয়ালি কত দূরত্ব বলে দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে এস দূরত্ব, তাহলে এস ইজ ইকুয়াল টু ভি টি, তাহলে অতিক্রান্ত দূরত্ব বেরোচ্ছে কত, এস ইজ ইকুয়াল টু ভি টি। কখন এই সমীকরণটা ভ্যালিড, এস ইজ ইকুয়াল টু ভি টি, এখানে ভি কি খুব মাথায় রাখো, ভি হচ্ছে কি সমবেগ। আরেকবার রিপিট করি, এই সমীকরণটা এস ইজ ইকুয়াল টু ভি টি, সেকেন্ড ইকুয়েশান বের করলাম, সেকেন্ড ইকুয়েশানটাতে বেরোলো যে কোনো একটা বস্তুর একক সময়ে সমবেগে চললে তাহলে সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আমরা অতিক্রান্ত দূরত্বের রাশিমালা কী ইউজ করবো, এস ইজ ইকুয়াল টু ভিটি, এই ভিটা কি প্রাথমিক, এখানটাতে অন্তিম বেগ নয়, কিন্তু এটা কখন আমরা ইউজ করবো, যখন সমবেগে চলবে, হয়েছে। আচ্ছা ধরো একটা পথ সমবেগে চললো না, মানে এ থেকে বি ধরো সমবেগে চললো না, তাহলে সমবেগে এইখানটাতে লিখে রাখো, এটা কী লিখবে, সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের রাশিমালা, এটা কী লেখো, এস ইজ ইকুয়াল টু ভিটি, কী লিখবে, লিখে নাও, সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের রাশিমালা, এস ইজ ইকুয়াল টু ভিটি, ভি যেখানে সমবেগ হয়েছে। এবারে বলছি সবসময় সমবেগে যাবে নাও হতে পারে, এ থেকে বিতে গেল একটা বস্তু, এই পথটা সমবেগে যায়নি, ধরো এই বিন্দুতে তার বেগ ছিল ইউ, মানে প্রাথমিক বেগ, এই বিন্দুতে যখন পৌঁছেছে তার বেগটা হয়েছে কি ভি, হয়েছে। তাহলে এই বস্তুটার ক্ষেত্রে, এই বস্তুটার ক্ষেত্রে আমরা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। তাহলে আমি বলছি ধরো এই বস্তুটাতে ইউ থেকে ভি, ভি গ্রেটার দ্যান ইউ, খুব মন দিয়ে দেখো, ভি গ্রেটার দ্যান ইউ হচ্ছে, আচ্ছা কি বললাম না, এ থেকে বিতে যখন যাচ্ছে যদি বস্তুটার সমবেগে না চলে, প্রাথমিক বেগ ছিল ইউ, পরের বেগ হয়েছে টি, আমরা ক্যালকুলেট করব যে এখন অতিক্রান্ত দূরত্বটা কত, তার রাশিমালা, অর্থাৎ সমবেগে চলে রাশিমালা পেয়েছি। এবারে বলছে সমবেগে চলছে না, এখান থেকে এতটা সে অসমবেগ নিয়ে চলছে, প্রথমে বেগ ছিল ইউ, পরে হয়েছে ভি, এবারে বলছে ভি গ্রেটার দ্যান ইউ, মানে বস্তুতে কী সৃষ্টি হয়েছে, ত্বরণ সৃষ্টি হয়েছে, খুব মন দিয়ে দেখো, ত্বরণ সৃষ্টি হয়েছে, ত্বরণটাকে আমরা ধরে নিচ্ছি এফ। এবারে বলি ত্বরণ এফ মানে কি, এফ ত্বরণ, এই কথাটার মানে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি এফ ইউনিট একক। আর একটু ক্লিয়ারিটি, ধরো একটা বস্তু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলছে, ত্বরণ, এই কথাটাকে আর একটু ক্লিয়ারিটি দিচ্ছি, ত্বরণ নিয়ে চলছে, এই কথাটাকে তুমি কি বলতে পারো, ত্বরণ নিয়ে চলছে একটা বস্তু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলছে, ধরো কোনো একটি অবস্থানে তার যে এই বিন্দুতে পি বিন্দুতে বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, তাহলে এক সেকেন্ড পরে তার বেগ কত হবে, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলছে, এই কথার আর মানে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি 5 মিটার পার সেকেন্ড, তাই তো, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলছে মানে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি 5 মিটার পার সেকেন্ড, তাহলে এই বিন্দুতে বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, তাহলে এক সেকেন্ড পরে ধরো কিউতে এসেছে, এখন তার বেগ কত হবে, তাহলে এক সেকেন্ড পরে তার বেগ বাড়বে কত, 5 মিটার পার সেকেন্ড, তাহলে বেগটা কত দাঁড়াবে, 10 মিটার পার সেকেন্ড, পরের সেকেন্ডে আর বিন্দুতে বেগ কত হবে, 15 মিটার পার সেকেন্ড, তাহলে প্রতি সেকেন্ডে এটা এক সেকেন্ডে এতটা গেছে, এক সেকেন্ডে, তাহলে এক সেকেন্ড পর পর বেগটা বাড়ছে কত, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ, তার মানে 5 মিটার পার সেকেন্ড করে প্রতি সেকেন্ডে বেগটা বাড়ছে, ক্লিয়ার, এটা ক্লিয়ার। এবারে দেখো আমি এখানটাতে বলছি যে একটা বস্তু যখন এতে ছিল তখন তার বেগ ছিল ইউ, হচ্ছে যখন সে বিতে পৌঁছলো তার বেগটা হচ্ছে ভি, ত্বরণ কত বলেছি এফ। এবারে বলো এখান থেকে যখন এক সেকেন্ড পরে যদি আমি একে বেগ ক্যালকুলেট করতে বলে, কি বললাম, এ বিন্দুতে যখন ছিল তার থেকে এ থেকে এক সেকেন্ড পরে বেগ কি হবে, কি সৃষ্টি হয়েছে, ত্বরণ, তাহলে এক সেকেন্ড প্রথম এতে বেগ কত ছিল ইউ, এক সেকেন্ড পরে বেগ কত হবে, ইউ প্লাস এফ, কেন প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি এফ একক, বলো ক্লিয়ার হয়েছে। আচ্ছা
বিতে বেগ কত ছিল? ভি। তাহলে বি থেকে এক সেকেন্ড আগে বেগ কত ছিল? এখন যদি ভি হয় এক সেকেন্ড আগে, তাহলে এফ কম ছিল একক। বলো ক্লিয়ার হয়েছে কেন আমাকে যদি, এটা ক্লিয়ার হয়েছে? এক সেকেন্ড পরে আর এক সেকেন্ড আগে, এক সেকেন্ড আগে সিতে ছিল, এক সেকেন্ড পরে সিতে পৌঁছলো, এক সেকেন্ড আগে ধরো ডিতে ছিল, তাহলে সিতে বেগ কত? ইউ প্লাস এফ। ডিতে বেগ কত? বিতে পৌঁছানোর আগে ডিতে বেগ কত ছিল? তাহলে ভি মাইনাস এ। আচ্ছা, আমি গড় বেগ ক্যালকুলেট করতে চাইছি। গড় বেগের কী কন্ডিশন ছিল? যে কোনো দুটো পয়েন্টে, ধরো সি এবং ডি পয়েন্টে বেগ কত? মোট বেগ, মোট বেগ কত? ইউ প্লাস এফ প্লাস ভি মাইনাস এফ, দুটো বেগ বাই টু। গড় বেগ কত হচ্ছে তাহলে? ভি প্লাস ইউ বাই টু। বলবে হ্যাঁ স্যার। আচ্ছা চলো, এ এবং বি পয়েন্টে বেগ সেই হিসাবে গড় বেগ ক্যালকুলেট করতে চাইছি। এ পয়েন্টে বেগ কত ছিল? ইউ। বি পয়েন্টে বেগ কত? ভি, দুটো বেগে যোগ করেছি বাই টু, তাহলে ভি প্লাস ইউ বাই টু। তাহলে গড় বেগ কত বেরোচ্ছে? ভি প্লাস ইউ বাই টু। গড় বেগের রাশিমালা বেরোলো ভি প্লাস ইউ বাই টু। এবারে বলো গড় বেগ মানে কী পেয়েছি? গড় বেগ মানে আমি ধরে নিচ্ছি পুরো পথটার যে কোনো বিন্দুতে তার বেগটা কত ছিল? ভি প্লাস ইউ বাই টু। গড় বেগ মানে আমি যদি বলি যে পুরো পথটায় সে এই এই যে কোনো বিন্দুতে যদি আমি বেগ বলি, সে বিন্দুতে বেগটা ভি প্লাস ইউ বাই টু বেগে চলছে, হচ্ছে। আচ্ছা, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? এখন বলছি গড় বেগ মানে আমি বলেছি পুরো পথটায় সে ওই বেগ নিয়ে চলেছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব এস সমান কত লিখব? বেগ ভি প্লাস ইউ বাই টু ইন্টু সময়, ওই পথটা যেতে তার টি সময় লেগেছে। বলো বলো ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে। তাহলে বেগ ইন্টু সময়, তাহলে বেগ কত? গড় বেগটাই মানে ওই বেগটা, তো ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি, হয়েছে। নোট ডাউন করো, হচ্ছে। আচ্ছা, তাহলে আমার ক্ষেত্রে আমরা যদি বলাই এস ইজ ইকুয়াল টু এস সমান কি পাচ্ছি? ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু পেয়েছি, ভি এর ভ্যালু বসাচ্ছি ইউ। দেখো ভি মানে পেয়েছি ইউ প্লাস এফ টি প্লাস ইউ বাই টু, শুধু ভি এর ভ্যালু বসিয়ে দিয়েছি ইন্টু টি, হচ্ছে। পজ করে পুরো তোলো, আমি একটু মুছে নেবো বোর্ডটাকে দেখার জন্য, হচ্ছে। এত পর্যন্ত তোলা হয়েছে? আচ্ছা দেখো কি পাচ্ছি আমরা, পাচ্ছি এখানটাতে এস সমান টু ইউ প্লাস এফ টি বাই টু ইন্টু টি, তাহলে দাঁড়াচ্ছে ইউ প্লাস এফ টি বাই টু ইন্টু টি, গুণ করছি ইউ টি প্লাস হাফ এফ টি স্কোয়ার এস সমান। কী পেলাম কী পেলাম? আচ্ছা, তাহলে এফ সুষম ত্বরণে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্বের রাশিমালা পেলাম। অতিক্রান্ত দূরত্ব কী বললাম কথাটা? দূরত্বের রাশিমালা কী পেলাম? এটা এফ সুষম ত্বরণ নিয়ে টি সময়ে অতিক্রান্ত দূরত্বের রাশিমালা পেলাম এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। ওকে, নোট ডাউন করো, নেক্সট, হচ্ছে। ক্লিয়ার হয়েছে? এরপরে নেক্সট সমীকরণ আমরা তো পাচ্ছি, কী পেলাম? পাবো আরেকটা সমীকরণের কথা পড়ব, সেটা হচ্ছে গিয়ে ধরো ভি সমান আমরা পেয়েছি ইউ প্লাস এফ টি, একটা সমীকরণ। আরেকটা সমীকরণ আমরা ক্যালকুলেট করছি, তাহলে প্রথম সমীকরণ আমরা পেয়েছি যেভাবে পরপর পরপর সমীকরণগুলো আমি আসছি, এর দুপাশে আমি স্কোয়ার করছি, একটা সমীকরণ আমি তৈরি করছি এফ টি তার হোল স্কোয়ার। এটাকে স্কোয়ার করলে ইউ স্কোয়ার প্লাস টু এফ টি ইন্টু ইউ প্লাস এফ স্কোয়ার টি স্কোয়ার। এবারে দেখো ইউ স্কোয়ার এখান থেকে এফ কমন নিয়ে নাও, এফ কমন নিয়ে নাও, আচ্ছা টু এফ কমন নিয়ে নাও, টু এফ কমন নিয়ে নাও, তাহলে ইউ টি প্লাস এখান থেকে টু এফ কমন নিলে টু এফ টি স্কোয়ার। দেখো কমনটা ঠিক আছে নাকি, টু এফ কমন নিয়েছি, তাহলে এই পুরোটা এক্ষুনি একটা সমীকরণ পেয়েছি আমরা। প্রথম সমীকরণ পেয়েছিলাম ইউ প্লাস এফ টি, পরের সমীকরণ পেয়েছিলাম এস ইজ ইকাল টু ভিটি, ভি যেখানে ছিল সমবেগ, পরের সমীকরণ পেলাম এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এফ
টি স্কোয়ার, তাহলে এস ইজিক্যাল টু হাফ এফ টি স্কোয়ার, এই জায়গাটাতে এস এর ভ্যালু বসিয়ে দিচ্ছি, এস করে দিচ্ছি, তাহলে ভি স্কোয়ার ইজিক্যাল টু টু এফ এস, ভি স্কোয়ার ইজিক্যাল টু, এটা একটা সমীকরণ পেলাম। হচ্ছে আচ্ছা ক্লিয়ার, তাহলে একটা সমীকরণ পেলাম, নোট ডাউন করো, ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস টু এফ এস। হচ্ছে এরপরে আমরা আরেকটা বেস সমীকরণের কথা পড়ব, সেটা হচ্ছে গিয়ে আমাদের ক্ষেত্রে, হ্যাঁ এবারে আসছি আরেকটি গুরুত্বপূর্ণ ইকুয়েশান। কী বলছি, ধরো তোমাকে দুটো ধারণা আছে, আমাকে জিজ্ঞেস করা হলো ক্লাসে পাঁচজন স্টুডেন্ট আছে, তাহলে পাঁচজনকে বোঝাচ্ছি। ধরো আমি বললাম ক্লাসের পঞ্চম ছাত্রকে, পঞ্চম মানে একজনকে বোঝানো হচ্ছে, কিন্তু একটা বিশেষ স্থানকে পঞ্চম স্থান, তাহলে তম কথাটার মানে একটা নির্দিষ্ট অবস্থান। আমি বলছি ক্লাসের সেকেন্ডকে, একটা সেকেন্ড বা দ্বিতীয় যে সেই অবস্থানটাকে বোঝাচ্ছে, দ্বিতীয়কে, আর বলি দুজন মানে দুজনকে বোঝাচ্ছে, তম সেকেন্ড মানে একটা নির্দিষ্ট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে। সাপোজ ধরো এইখান থেকে এতটা যেতে তার পাঁচ সেকেন্ড সময় লেগেছে, আমাকে বললো পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে ও থেকে এ, যদি বলতো পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাহলে আমি বলতাম বি এ, দুটো কথা ক্লিয়ার কিনা বলো। ও থেকে এ যেতে পাঁচ সেকেন্ড সময় লেগেছে, তাহলে পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে ও এ। এবারে বলছি পঞ্চম সেকেন্ড মানে এই দূরত্বটা ধরো পঞ্চম সেকেন্ড, কীরকম করে পঞ্চম সেকেন্ড আমি বলছি, না চার সেকেন্ড যে ও থেকে বিতে যেতে চার সেকেন্ড সময় লেগেছে, ও থেকে এতে যেতে কত সময় লেগেছে, পাঁচ সেকেন্ড সময় লেগেছে, তাহলে পঞ্চম সেকেন্ড কতটা, পঞ্চম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কী করবো, না ও এ বিযুক্ত ও বি, মানে কি ও এ কি পাঁচ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, ও বি মানে কি চার সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, করলে আমি কত সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করবো, পঞ্চম সেকেন্ডে, পঞ্চমটা কি তাহলে তম নির্দেশ করছে, ক্লিয়ার। এবারে আমাকে বলছে ধরো টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমি কীভাবে করতে পারি টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আমি করতে পারি ঠিক এইরকম কনসেপ্টে, কি না বলতে পারি টি তম এস টি মানে কি টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, কীভাবে বলতে পারি, না টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বাই মাইনাস তার আগের সেকেন্ড পর্যন্ত, মানে কি টি মাইনাস ওয়ান সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব এর বিয়োগ ফলটাকে আমরা কী বলবো টি তম সেকেন্ডে, ক্লিয়ার আছে, টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এবারে বলো টি সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের রাশিমালা কী পেয়েছি, কোনো বস্তুর প্রাথমিক বেগ যদি ইউ হয় তাহলে ইউ টি প্লাস হাফ এফ টি স্কোয়ার মাইনাস টি মাইনাস ওয়ান সেকেন্ডে, তাহলে আমরা কী বলবো টি মাইনাস ওয়ান সেকেন্ডে ইউ টি, টি এর জায়গায় কী টি তম মানে টি মাইনাস ওয়ান সেকেন্ড, আচ্ছা প্লাস হাফ এফ টি মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, বলো ক্লিয়ার আছে। হচ্ছে দেখো এরপর স্টেপটা কী হচ্ছে, তাহলে ইউ টি প্লাস হাফ এফ টি স্কোয়ার মাইনাস ইউ টি প্লাস ইউ, এটা মাইনাস ছিল তাহলে মাইনাস হাফ এফ টি স্কোয়ার, তারপরে কী হচ্ছে এটা মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, তাহলে হাফ এফ ইন্টু টু টি মানে হাফ উঠে যাচ্ছে টি প্লাস মাইনাস হচ্ছে হাফ এফ, দেখো ইউটি ইউটু কেটে যাচ্ছে, হাফ এফ টি স্কোয়ার হাফ এফ টি স্কোয়ার কাটছে, ইউটি ইউটি কাটছে, হাফ এফ টি স্কোয়ার হাফ এফ টি স্কোয়ার কাটছে, তাহলে পড়ে থাকছে ইউ প্লাস এফ টি মাইনাস হাফ, তাহলে ইউ প্লাস হাফ এফ কমন নিয়েছি, এখানে দাঁড়াচ্ছে টু টি মাইনাস ওয়ান, হচ্ছে তাহলে এস তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের রাশিমালা বেরোলো এটা। তাহলে আমাদের ক্ষেত্রে যে সমীকরণগুলো বেরোলো সেই সমীকরণগুলো আমরা নিয়ে অ্যাপ্লিকেশান করব, প্রচুর প্রয়োগ করব, প্রবলেম করবার চেষ্টা করব। আমরা মোট সমীকরণগুলো পেয়েছি ভি ইজিক্যাল টু ইউ প্লাস এফ টি, এস ইজিক্যাল টু ইউ ইজিক্যাল টু ভিটি,
এস ইকাল টু ইউটি প্লাস আর টি স্কোয়ার। আরেকটা সমীকরণ পেয়েছি, ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস, সবই মাইনাস, কখন মাইনাস হবে যদি আমরা মন্দন ক্যালকুলেট করি। এই মাত্র পেলাম এস টি ইজ ইকাল টু ইউ প্লাস হাফ এফ টোয়াইস টি মাইনাস ওয়ান। হয়েছে, এই ছড়া সমীকরণ আমরা আজকে প্রতিষ্ঠা করলাম। হয়েছে, ওকে, আজকে এই পর্যন্ত থাক আজকে ক্লাস। ওকে, থ্যাংক ইউ।